প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর শারমিন জাহান নিটোল। দর্শক, আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে করোনা ভাইরাস বা কোভিড-19, এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক কর্নেল অবসরপ্রাপ্ত ডাক্তার আব্দুল হাই 1954 সালে জুলাই মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1979 সালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি পপুলার ডায়াগনস্টিকের হেমাটোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। স্যার, আজ আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি আলোচনা করবার জন্য সেটি হচ্ছে করোনা ভাইরাস বা কোভিড-19। কোভিড-19 বা করোনা ভাইরাস গত বছর থেকে এই বছর পর্যন্ত মোটামুটি 1.5 বছর স্যার আমরা কিন্তু করোনা ভাইরাসের সাথেই বসবাস করছি। তারপরেও একটু জানবো যে আসলে করোনা ভাইরাসে আক্রান্ত হলে কী ধরনের উপসর্গ দেখা দিতে পারে। অ্যাকচুয়ালি আমাদের কোভিড-19 কথাটা জিনিসটা আমাদের প্রথম বুঝতে হবে যে কোভিড-19 মানেটা কী। কোভিড হলো সিও, দ্যাট ইজ করোনা, ভিআই মানে ভাইরাস, আর ডি হলো ডিজিজ। এবং সেই করোনা ভাইরাসের ডিজিজটা প্রথম চীনের উহানে আপনার 2019 সনে পাওয়া গিয়েছিলো, সেই জন্য এটাকে বলা হয় কোভিড-19। এই কোভিড-19 হলে যে ভাইরাস, এই ভাইরাস আমরা জানি যে ভাইরাসের উপদ্রব, ভাইরাস যারা বিভিন্ন রোগ পৃথিবীর বিভিন্ন সময় বিভিন্ন চলে আসছে। যেমন স্মল স্পক এক সময় ছিল একটা হ্যাবক, যার ফলে প্রায় 300 থেকে 400 মিলিয়ন রোগী মারা গেছে প্রায় অনেক বছরে, প্রায় 12,000 বছর সেটা স্থায়িত্ব ছিল। তারপরে প্লেগ, বিবনিক প্লেগ হয়ে মারা গেছে, কলেরা হয়ে মারা গেছে, এরকম ডিফারেন্ট ডিজিজ হয়ে মারা গেছে। সেরকম এখন আমাদের দেশে, এখন সারা পৃথিবীতে চলছে করোনা ভাইরাস, কোভিড-19 এফেক্ট। এবং কোভিড-19টা এত অত্যন্ত একটা এতটা শক্তিশালী ভাইরাস যা অতি সহজে একজন রোগী থেকে ছড়াইয়া পড়ে, স্পেশালি তার যে শ্বাসনালী থেকে অথবা স্নিজিং করার সময়, কাফিং করার সময় যে ড্রপলেট বের হয়, সেই ড্রপলেটে, একটা ড্রপলেটে প্রায় 2 লক্ষ ভাইরাস থাকতে পারে। এবং সেই ভাইরাসগুলো এত আক্রমণ এফেক্টিভ আক্রমণ করে যে সাথে সাথে অন্যরা ইফেক্ট হচ্ছে, এবং যার জন্য সারা পৃথিবীতে এখন এটা মারাত্মক রূপ ধারণ করেছে। স্যার, এই যে কোভিড-19 বা করোনা ভাইরাস সম্পর্কে আমরা জানলাম যে এটি আসলে এর কোভিড-19 বলতে আমরা কী বুঝি এবং কীভাবে পৃথিবীতে এর আগমন হলো, একটু যদি এর উপসর্গ সম্পর্কে জানি। করোনা ভাইরাস সাধারণত ভাইরাস যদি হয়, ভাইরাসের রোগ হয়, তাহলে যে ধরনের উপসর্গগুলো সাধারণত হয় সব ধরনের ভাইরাসে প্রায় একই ধরনের হয়। যেমন জ্বর থাকে, গলা ব্যথা হয়, কাশি হয়, এখন নাক দিয়ে পানি পড়তে পারে, এটা হলো মেইন সিমটম। যে কোনো ভাইরাস ইফেক্ট হলে এটা হইতে পারে, কিন্তু করোনা ভাইরাসের স্পেশাল কতগুলো জিনিস হয় যে এটা শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। শ্বাসকষ্ট কেন হয়, এই ভাইরাসটা এতই সংক্রমণশীল যে লাংসের মধ্যে আমার যে অ্যালভিওলাই থাকে, শ্বাস যেখান থেকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড নির্গম হয়, সেই ওয়ালটার মধ্যে সেটা ইনফ্লামেশন তৈরি করে। ইনফ্লামেশন তৈরি করার জন্য তার প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। তারপরে তার মনে করেন ডায়রিয়া, আজকাল দেখা যাচ্ছে ডায়রিয়া হয়, শরীরে ব্যথা হয়, ব্যথা অনুভব হয়, বা খাওয়া দাওয়ার অনীহা প্রকাশ করা হয়, বমি বমি ভাব হয়, ঘুম কম হয়, এই ধরনের অনেক উপসর্গ দেখা দিতে পারে। এবং সেই উপসর্গগুলো সাধারণত এল্ডারলি পার্সন, বয়স্ক লোকের হয়, অথবা যাদের কোমরবিডিটি আছে, যেমন হাইপারটেনশন, ব্লাড প্রেশার, ডায়াবেটিস বা বয়স্ক লোক, তাদের সাধারণত বেশি হয়, কারণ তারা একটা ইমিউন কম্প্রোমাইজ স্টেজে থাকে, তারা রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের কমে যায়, যার জন্য সেটা তাদের অনেক সময় অনেক বেশিভাবে দেখা দেয়, প্রকাশ পায়। স্যার, একটু যদি ভেরিয়েন্ট সম্পর্কে জানি যে করোনা ভাইরাস বা কোভিড-19 এর ভেরিয়েন্ট আসলে, ভেরিয়েন্ট বলতে 4টা ভেরিয়েন্ট এখন বেরিয়েছে। 4টা ভেরিয়েন্টের মধ্যে সবচেয়ে এখন যেটা মানে ইন্ডিয়ান যেটা ডেল্টা ভেরিয়েন্ট, দ্যাট ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ভেরিয়েন্ট, এবং সেটা ওয়ার্ল্ডের এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। এখন আমাদের দেশেও সেটা, বাংলাদেশেও সেটা পাওয়া যাচ্ছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। সেই ভেরিয়েন্টটা অত্যন্ত সংক্রমণশীল এবং রোগ তাড়াতাড়ি ছড়ায়। আচ্ছা, মোট 4টা ভেরিয়েন্ট আছে, তার মধ্যে ডেল্টা ভেরিয়েন্টকে আমরা বলছি যে সবচেয়ে বেশি আসলে সংক্রমণশীল, আমরা বলছি ডেল্টা ভেরিয়েন্টকে। স্যার, বাংলাদেশে করোনার বর্তমান পরিস্থিতি আসলে কেমন? বর্তমান পরিস্থিতি
একটু মাঝে মাঝে তো ভালোই ছিল, কিন্তু গত পরশু দিন মনে হল বা গত দিন 119 জন রোল ডেথ ছিল, হাইয়েস্ট ডেথ ইন দ্য কান্ট্রি। এখন আমাদের দেশের পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে এবং সেটাকে যদি প্রতিহত না করা হয়, বন্ধ না করা হয়, তাহলে আর ইফেক্টটা খারাপভাবে দেখা দিতে পারে। তা আমি মনে করি যে এখন লকডাউন বা শাটডাউন যাই বলেন না কেন, সেটাকে ভালোভাবে মেনটেন করতে হবে, আমাদের পুরোপুরি মেনটেন করতে হবে। অ্যাকচুয়ালি আমরা যখন চলাফেরা করি দেখা যায় অনেকে আমরা মাস্ক ব্যবহার করি না বা আমাদের সামাজিক দূরত্ব মেনটেন করি না, দ্যাট ইজ দ্য মেইন কজ অফ স্প্রেড অফ দ্য ডিজিজ। দেখা গেল যে কোনো মার্কেটে যায় মানুষ উপচয়ে পড়ে গিয়ে একজনের উপর আরেকজন পড়ে, সেটা যদি মেনটেন করা যেত, সামাজিক দূরত্বটা মেনটেন করে যদি চলা যেত, তাহলে হয়তো আমার মনে হয় যে আমাদের ইফেক্টটা অনেকটা কম হতো। তবে আমার যা মনে হচ্ছে, আমি যা মনে করি যে ইফেক্টটা হয়তো ক্রমান্বয়ে আরও বেড়ে যাবে যদি আমরা প্রপারলি সেটাকে শাটডাউন না করি বা লকডাউন না করি। স্যার, আমরা বলছি যে বিভিন্ন ভেরিয়েন্টের মধ্যে ডেল্টা ভেরিয়েন্ট বা ইন্ডিয়ান যে ভেরিয়েন্টটি, এটি বর্তমানে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, অন্যান্য ভেরিয়েন্ট থেকে পার্থক্য আসলে কি? পার্থক্যটা হলো জাস্ট স্ট্রাকচারালি পার্থক্য। ডেল্টা ভেরিয়েন্ট ও সবগুলো ভেরিয়েন্ট একই কাজ করে, তো ডেল্টা ভেরিয়েন্টের আপনার ইফেক্টটা খুব বেশি কাজ করে। যেমন সেটা মনে করেন যে লাংসের এলভিলিতে যখন চলে যায়, লাংসে যায়, তখন সেটা একটা জাস্ট একটা ইনফ্লামেশন সেলের ভিতরে ঢুকে গিয়ে, সেটা একটা ইনফ্লামেশন তৈরি করে। ইনফ্লামেশন তৈরি করার জন্য আমাদের যতগুলো মনে করেন যে সাইটোকাইন্স, যেগুলো দিয়ে আমাদের সেলকে ডিস্ট্রয় করে, সেইগুলো অনেকগুলো রিলিজ হইতে থাকে, যার ফলে মনে করেন আমাদের ব্লাডে অনেক পরিবর্তন করেছে। ব্লাডের যে মানে ইন্টারভাসকুলার কোয়াগুলেশন শুরু হয়ে যায়, যার ফলে মনে করেন যে রোগীরা লাংসে প্রথমত সামান্য যত পেচি হয়তো একটু নেক্রোসিস হয়, কিন্তু পরে দেখা গেছে যে লোভার নিউমোনিয়া পুরো একটা লোভ ইনভলভ করে ফেলছে, হয়তো বা দেখা গেলো যে পুরো লাংসকে পেচি পেচি, যেটি ব্রঙ্কো নিউমোনিয়া টাইপ ইফেক্ট করে, দ্যাট ইজ দ্য মেইন ইফেক্ট অফ দ্য ভাইরাস, স্পেশালি দ্য ডেল্টা ভেরিয়েন্টস, যার ফলে আমরা তারা অক্সিজেনের অভাবে বলে শ্বাসকষ্ট হয়। সাধারণত শ্বাসকষ্টটা ইনিশিয়ালি আস্তে আস্তে শুরু হয়, আমাদের নর্মালি মনে করেন মোর দেন 95%, দ্যাট ইজ 99% অক্সিজেন থাকতে হবে শরীরের লেভেল, যদি 90 পর্যন্ত আসে তখন সেটা আমরাকে বলি মাইল্ড হাইপোক্সিয়া, যদি 80 পর্যন্ত চলে আসে তখন সিভিয়ার হাইপোক্সিয়া আমরা বলি, তখন শরীরের আপনার যে অক্সিজেন সাপ্লাই কমে যায়, অক্সিজেন সাপ্লাই কমে যাওয়ার জন্য টিস্যু নেক্রোসিস শুরু হয়ে যায় এবং ইনিশিয়ালি আপনার শরীরের ব্লুইশ কালার হয়ে যায়, সাইনোসিস টাইপ হয়ে যায় পেরিফেরিতে, দিট ইজ দ্য মেইন কজ। মানে যে কোনো টিস্যুকে ইফেক্ট করতে পারে, তবে মেইনলি ইনভলভ করে আপনার লাংসকে, কিডনিকে ইফেক্ট করতে পারে, যার পরে ব্রেন ইফেক্ট করতে পারে, সমস্ত বডিতে ইফেক্ট করতে পারে। স্যার, যদি একটু শিশুদের ক্ষেত্রে কোভিড-19 প্রভাব সম্পর্কে জানি, যে শিশুদের ক্ষেত্রে আসলে কী ধরনের প্রভাব ফেলছে? একই ধরনের প্রভাব, মানে সেটা সবই ধরনের একই ধরনের প্রভাব ফেলবে। ব্যাপারটা হচ্ছে মনে করুন যে ভাইরাসটা যখন ঢুকবে তখন দেয়ার মোর ভালনারেবল, তারা অতি সহজেই তারা মনে করেন যে নিস্তেজ হয়ে পড়ে তারা ইফেক্ট কমপ্লিকেশন দেখা দেয়, সেই জন্য তাদেরকে খুব আর্লি, আমরা অনেক সময় বলি যে কোভিড যদি ইনিশিয়ালি পজিটিভও হয়, সাধারণত আমরা বলি যে আপনারা কিছুদিন বাসায়ও থাকতে পারেন, আনলেস আনটিল আপনার যে শ্বাসকষ্ট শুরু না হয়, যে মুহূর্তে শ্বাসকষ্ট শুরু হবে সেই মুহূর্তে হসপিটালে যেতে হবে। তো বাচ্চাদের অতি সহজেই, মানে তাদের ক্যাপাসিটি কম থাকে, যার ফলে তাদের অতি সহজেই শ্বাসকষ্ট দেখা দেয়, যার ফলে আমার মনে হয় বাচ্চা যদি কোন কোভিড পজিটিভ হয় তাহলে ইমিডিয়েটলি তাকে হসপিটালে ভর্তি করতে হবে, তাকে প্রপার নার্সিং করতে হবে, প্রপার চিকিৎসা দিতে হবে। আচ্ছা স্যার, কেউ যদি কোভিড-19 বা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যান, সেই ক্ষেত্রে আপনার কী ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? চিকিৎসাটা অ্যাকচুয়ালি আপনার ইউনোদা মানে ভাইরাসের স্পেসিফিক কোনো ড্রাগ হয়নি, এখন হয় নাই, কোথাও হয় নাই স্পেসিফিক কোনো ড্রাগ নেই, জাস্ট আমার ট্রিটমেন্ট হবে সিমটোমেটিক ট্রিটমেন্ট। ইনিশিয়ালি মনে করেন যদি তার শরীরে জ্বর থাকে তাহলে আমরা তাকে প্যারাসিটামল খাইতে বলবো বা অ্যানালজেসিকটা পিছু খাইতে বলবো, যদি কোনো বমির ভাব থাকে তাহলে অ্যান্টিবায়োটিক খাইতে দিতে হবে, অথবা যদি মনে করেন যে গায়ে ব্যথা থাকে যেটা বললাম, তখনও আমরা কিছু অ্যানালজেসিক যদি প্যারাসিটামলটা দিয়ে থাকি। কিন্তু মেইন হলো আপনারা মনে করেন যে চিকিৎসা হলো তার অক্সিজেন মেনটেন করা, স্যাচুরেশন মেনটেন করা,
অক্সিজেন স্যাচুরেশন মেনটেন করতে গিয়ে যদি লাংসে ইনফেকশন থাকে তাহলে ইনফেকশনের জন্য তাকে স্পেসিফিক ট্রিটমেন্ট দিতে হবে, তাকে দেখতে হবে যে কী টাইপের কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাস আক্রান্ত হলে আমরা তো বলছি প্রাথমিকভাবে বাড়িতে চিকিৎসা নেওয়া যাবে, কিন্তু কখন আসলে হাসপাতালে যেতে হবে এই বিষয় সম্পর্কে জানবো অনুষ্ঠানের এই পর্যায়ে। আমরা নিয়ে নেব ছোট্ট একটি বিরতি। ফিরে এলাম বিরতির পর, এতক্ষণ সাথে থাকবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আমরা কথা বলছিলাম কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাসের প্রভাব সম্পর্কে। স্যার, আমরা তো প্রায় সময় বলি যে আসলে প্রাথমিকভাবে বাড়িতে চিকিৎসা নেওয়া যাবে, কিন্তু কখন আসলে হসপিটাল বা হাসপাতালে যেতে হবে এই বিষয়টি যদি একটু বলেন। অ্যাকচুয়ালি করোনা ভাইরাসের ইফেক্টটা সম্বন্ধে বা করোনা ভাইরাস সম্বন্ধে এখনও আমাদের পুরোপুরি নলেজ ডেভেলপ করেনি, জাস্ট ইট হ্যাজ কাম নিউলি। এখন আমরা মনে করি যে অ্যাকিউট ইনফেকশন, অ্যাকিউট ইটটা সাধারণত আমরা বলি যে এটা 4 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। এই 4 সপ্তাহের মধ্যে প্রথম ইনিশিয়ালি যদি তার কোনো শ্বাসকষ্ট না থাকে বা তেমন কোনো অন্য কোনো ডিভিজিবিলিটিস না থাকে, তাহলে আমরা তাকে বুবা বাসায় থাকার জন্য, বাসায় থেকে সে নর্মাল খাবার খাবে, নর্মাল চলাফেরা করবে, নর্মাল প্যারাসিটামল খাবে বা অ্যান্টিবায়োটিক কিছু খাবে, এবং তবে তখন তার মেইন ইম্পর্টেন্ট হলো সে যাতে অন্যকে রোগটা না ছড়ায় সেদিকে তার খুব খেয়াল রাখতে হবে। কারণ ফ্যামিলি দেখা যায় যে ফ্যামিলির একজনের যদি হয় তাহলে ফ্যামিলির পরপর অনেকেরই হইতে থাকে, সেই জন্য সে যে জায়গায় টাচ করবে সেই জায়গায় যেন অন্য কেউ টাচ না করে, সে যে প্লেটে খাবে, সে যে টয়লেট ইউজ করবে সেটা যেন না করে। অনেক সময় এটা সম্ভব হয় না, হয়তো দেখা বাসায় একটাই টয়লেট, তখন করতে হবে কি সে টয়লেট করার পরে সেটাকে প্রপারলি সেটাকে ডিসইনফেক্ট করতে হবে, ডিসইনফেক্ট করে তারপর সেটা ইউজ করতে হবে। যতক্ষণ পর্যন্ত তার শ্বাসকষ্ট বা অন্য কোনো কমপ্লিকেশন না আসবে ততদিন পর্যন্ত সে বাসায় থাকবে। যখনই তার শ্বাসকষ্ট শুরু হবে, আজকাল আপনাদের পালস অক্সিমিটার পাওয়া যায় যেটাতে আপনার পালস রেট প্লাস অক্সিজেন স্যাচুরেশন আমরা ডিমান্ড করতে পারি, যখনই মনে করেন 95-এর নিচে চলে আসবে, 95-এর নিচে চলে আসবে ইমিডিয়েটলি তাকে হসপিটালে ভর্তি করা উচিত, আদারওয়াইজ এটা বাসায় রেখে মেনটেন করা সম্ভব হবে না। স্যার, কী ধরনের হসপিটালে আসলে কী ধরনের চিকিৎসা দেওয়া হয়ে থাকে? হসপিটালে সেটা বললাম যেটা আপনার মনে করেন মেনলি তো সিমটোমেটিক ট্রিটমেন্ট, দ্যাট ইজ যদি লাংস ইনফেকশন থাকে লাংসের ইনফেকশনের ট্রিটমেন্ট দিতে হবে, যদি তার কিডনিতে ইনভলভমেন্ট থাকে সেই কিডনির জন্য ট্রিটমেন্ট দিতে হবে, বা নিউরোলজিক্যাল যদি প্রবলেম থাকে সেটার জন্য ইয়ে করতে হবে। স্পেসিফিক অ্যাকচুয়ালি ভাইরাসের স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নেই, ভাইরাসটাকে যাতে সাইড ইফেক্ট যেটুগুলো হয় সেগুলোকে আমরা মেনটেন করতে হবে। আর মেন হলো আপনার অক্সিজেন স্যাচুরেশন মেনটেন করা, মেন হলো অক্সিজেন স্যাচুরেশন মেনটেন করা। লাংসের আমাদের যে এলভুলাইগুলি থাকে সেই এলভুলাই ম্যাক্সিমামগুলাই ইনভলভ হয়ে যায়, এবং কতগুলো দেখা যায় যে আমরা সিটি স্ক্যান করে দেখতে পাই যে মনে করেন যে বলি যে 40%, 30%, 60% লস হয়ে গেছে লাংসের, এবং অনেক সময় দেখা যায় ম্যাক্সিমাম লস হয়ে যায়, তখন তাতে তার জন্য হাই ফ্লোর আমাদের অক্সিজেন ব্যবহার করতে হবে। অক্সিজেন ইজ দ্য মেন ট্রিটমেন্ট তার বডি অক্সিজেন স্যাচুরেশন মেনটেন করার জন্য। স্যার, একটু যদি ভ্যাকসিন নিয়ে আলোচনা করি যে সারা বিশ্বেই ভ্যাকসিন কিন্তু দেওয়া হচ্ছে এবং সেই সাথে বাংলাদেশেও ভ্যাকসিন দেওয়া হয়েছে, ইতিমধ্যে অনেকেই ভ্যাকসিন পেয়েছেন, ভ্যাকসিন কি করোনা ভাইরাস থেকে পুরোপুরি সুরক্ষা দিতে পারে কিনা? ভ্যাকসিন আপনার পুরোপুরি সুরক্ষা দিতে পারে বলতে আমরা দেখা গেছে যে বিভিন্ন এই পর্যন্ত যেগুলো স্টাডি হয়েছে তাতে বলা হয়েছে যে 90% প্রোটেকশন দিতে পারে, 90% দিতে পারে, এবং বলা হয়েছে যারা ডোজ তারা ভ্যাকসিন নেবে তাদের রোগের ইফেক্টিভিটিটা প্রায় 80% কম হবে, রোগের যে কমপ্লিকেশনটা যে রোগের যে ইয়েটা সেটা 80% কম হবে অন্যান্য নর্মাল একটা মানুষের তুলনায়। মানে ভাইরাসের যেহেতু আমাদের ভেরিয়েন্ট আমাদের পাল্টে যাচ্ছে সেই জন্য ভ্যাকসিনটা আমাদের 100% কাজ করবে কি না এখনও বলা ডিফিকাল্ট, এখনও বলা যাচ্ছে না, তবে এটা বলা হচ্ছে যে ভ্যাকসিন যদি দেওয়া হয় তাহলে হি ইজ 90% প্রোটেক্টেড ফ্রম কোভিড ভাইরাস ইনফেকশন। মানে কোভিডে আক্রান্ত হলেও খুব বেশি খারাপ হওয়ার সম্ভাবনা নেই, খুব কম, খুব কম, 80% কম। স্যার, আমরা এই সম্পর্কে আরও জানবো আমাদের অনুষ্ঠানে। একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা আমাদের দর্শকদেরকে পুষ্টিবিদের কাছ থেকে দেখে আসি পুষ্টি তথ্য, চলে যাচ্ছি সেই সেগমেন্টে। প্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, আজ কথা হচ্ছিল করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিন সম্পর্কে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আমাদের পুষ্টিবিদের কাছ থেকে দেখে আসবো কিছু পুষ্টি তথ্য। আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরম, আর এই গরমে আমাদের সতেজ থাকার জন্য এবং তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য আমাদেরকে লাউয়ের কোনো বিকল্প নেই। লাউ শীতকালীন সবজি, কিন্তু দেখা যায় যে সারা বছরই লাউ পাওয়া যায়। লাউ
লাউয়ের পুষ্টিগুণ যদি আমরা বলি তাহলে শেষ করা যাবে না, কারণ হচ্ছে ভাইরাস এবং ব্যাকটেরিয়া প্রতিরোধে লাউ খুবই কার্যকর। লাউয়ে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। লাউয়ের ক্যালোরি খুবই কম এবং সেই সাথে কোলেস্ট্রল নেই বললেই চলে। তাই আমাদেরকে ডায়াবেটিস পেশেন্ট যারা আছেন তাদের সুগার লেভেল কম করতে অবশ্যই লাউ গ্রহণ করতে হবে। লাউ এমন অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা আমাদের কোলেস্ট্রল লেভেল কমায়, তাই আমাদেরকে হাইপারটেনশনের ক্ষেত্রে খুবই উপকারী। অবেস পার্সন যারা ওজন কমাতে চান তাদের জন্য লাউয়ের কোনো বিকল্প নেই। লাউ ওজন কমাতে সাহায্য করে, লাউয়ের ক্যালোরি কম এবং সেই সাথে কোলেস্ট্রল নেই বলে তাই এটা আমাদের যে কোনো রোগীর ক্ষেত্রে গ্রহণযোগ্য। লাউ আমাদের হজমে সহায়তা করে, সেই সাথে লাউয়ের দ্রবণীয় ফাইবার আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে, সেই সাথে আমাদের বিষণ্ণতা দূর করে। আর লাউয়ের অদ্রবণীয় ফাইবার আমাদের অর্শ এবং পাইলসের মতো সমস্যা দূরীভূত করে। দেখা যায় অনেকের ঘুমের খুব সমস্যা, সেক্ষেত্রে লাউ খুবই উপকারী। লাউ যদি এক বাটি খাওয়া যায় তাহলে অবশ্যই ভালো ঘুম আসবে। লাউ আমাদের লিভারের ফোলা এবং লিভারের রোগ থেকে মুক্তি দান করে। লাউয়ের সাথে যদি একটু লেবু অ্যাড করা যায় তাহলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বেড়ে যায় এবং যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার সাথে সাথে আমাদের চর্বি গলিয়ে থাকে। লাউয়ের সাথে যদি আদা অ্যাড করা হয় তাহলে আমাদের নানা ধরনের রোগ যেমন হচ্ছে করোনা ভাইরাস সহ নানা ধরনের ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে। লাউয়ে 96% পানি আছে যা আমাদের পানি শূন্যতা দূর করে। এছাড়াও পুরুষ এবং মহিলাদের যৌনশক্তি বৃদ্ধিতে লাউয়ের কোনো বিকল্প নেই। লাউয়ে পর্যাপ্ত পরিমাণে আয়রন আছে এবং যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে আমাদের শারীরিক বৃদ্ধি ত্বরান্বিত করে। লাউয়ের ভিটামিন কে আমাদের বিপাক শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। লাউয়ের ভিটামিন বি কমপ্লেক্স চুলের অকাল পরিপক্কতা রোধ করে। লাউয়ের এত পুষ্টিগুণ যে আমাদের সৌন্দর্য বৃদ্ধিতে এবং বয়সের ছাপ দূর করতে, সেই সাথে আমাদের আয়ু বৃদ্ধিতে লাউয়ের কোনো বিকল্প নেই। লাউ বিভিন্নভাবে খাওয়া যায়। সাধারণত লাউয়ের রস করে বা জুস বানিয়ে যদি খাওয়া হয় তাহলে সেটা বেশি উপকারী, যেহেতু এখন অনেক গরম আর সেই গরমে আমাদের তাপমাত্রা স্বাভাবিক রাখারও একটি বিষয় থাকে। তাই সেক্ষেত্রে আমরা লাউয়ের রস করে বা জুস করে আমরা খেতে পারি। এক্ষেত্রে আমরা লাউটাকে ভালো করে ধুয়ে ব্লেন্ড করে সেটা তার সাথে অবশ্যই একটু আদা মিশিয়ে সাথে লেবু মিশিয়ে যদি আমরা খাই তাহলে আমাদের প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি পাবে যা আমাদের করোনাকালীন সময় খুবই দরকার। তাই বলবো যে লাউয়ের কোনো বিকল্প নেই, খুবই সহজলভ্য একটি খাদ্য, তাই আমাদেরকে এটা প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই অন্তর্ভুক্ত করা প্রয়োজন। স্যার, ভ্যাকসিন নিয়ে কথা বলছিলাম যে আসলে ভ্যাকসিন আমাদেরকে কতটা সুরক্ষা দিতে পারে, এবং স্যার ভ্যাকসিন নিয়ে যদি বলি, ভ্যাকসিনের তো দুটো ডোজ, অনেকেই আছেন প্রথম ডোজ নিয়েছেন, সেকেন্ড ডোজ এখনও পাননি, তাদের ক্ষেত্রে ব্যাপারটা কীরকম হবে? অ্যাকচুয়ালি আপনার ভ্যাকসিন দেওয়ার উদ্দেশ্যটা হলো কি, আমার ইমিউনিটি বাড়ানোর জন্য। ইমিউনিটি বাড়ার জন্য আমাদের শরীরে যে মানে ইমিউন সেল যেগুলো আছে, যেগুলো আমাদের মনে করেন যেগুলো ম্যাক্রোফেজ বা যেগুলো মনোসাইটিক সেল যেগুলো আছে সেগুলোকে স্টিমুলেট করার জন্য। এটা সাধারণত মনে করেন যে একটা ডিউরেশন, যে এক মাস, দেড় মাস বা দুই মাস মধ্যে সেকেন্ড ডোজ যদি নেওয়া হয়, প্রথম যে সেলগুলা ডোজ হলো প্রাইমারি ডোজ, দ্যাট ইজ কল প্রাইমারি ডোজ। প্রাইমারি যদি যে স্টিমুলেশনটা হবে, যখন সেকেন্ডারি ডোজ দেওয়া হয় তখন দেখা যায় ইমিউনোগ্লোবিন লেভেল অনেক বেড়ে যায়। তো সেকেন্ড ডোজ যত তাড়াতাড়ি সম্ভব উইদিন টু মান্থস নেওয়াটাই বেটার। এখন যদি আমরা কোনো কারণে না দিতে পারি মানে ভ্যাকসিনের অভাবে, তাহলে সেটা মেনে নিতে হবে। স্যার, একটা ডোজ যদি মানে একই ভ্যাকসিন তো আমরা বিভিন্ন কোম্পানির পাচ্ছি, যেমন অ্যাস্ট্রাজেনিকা পাচ্ছি, ফাইজারের পাচ্ছি, কেউ যদি প্রথম ডোজ যারা অ্যাস্ট্রাজেনিকা পেয়েছেন তারা কি ফাইজারের সেকেন্ড ডোজ দিতে পারবেন কি না? এটা এই প্রশ্নটা মানে ডিফিকাল্ট অ্যান্সার দেওয়াটা। ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যাকসিন যেগুলো তৈরি হচ্ছে সেগুলো সবগুলোই ভ্যাকসিন করোনা ভাইরাসের অ্যাগেনস্টই হচ্ছে। তা আমার মনে হয় তেমন একটা ডিফারেন্স হওয়ার কথা না, কারণ যেগুলো যে সাইন্টিফিকালি প্রুভ না হওয়া পর্যন্ত সেটা আমি বলতে পারবো না যে প্রুভ 100% হবে বা হবে না। তো আমার এটা আমি শিওর যে ডেফিনেটলি কাজ করবে, কারণ যেহেতু এটা করোনা ভাইরাসের অ্যাগেনস্টই, দুটো ভ্যাকসিনই কিন্তু করোনা ভাইরাসের অ্যাগেনস্টই তৈরি করা হচ্ছে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসেছেন এবং দর্শকদের মূল্যবান পরামর্শ দিয়েছেন।
আপনাকে ধন্যবাদ এবং এনটিভির সমস্ত কর্মকর্তা কর্মচারীদেরকে ধন্যবাদ এবং দর্শকদেরকে ধন্যবাদ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখবার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব আয়োজন এবং খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।